ঝিলে পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে যে যুবকের মৃতদেহ দেখা গেছে তার নাম মোহাম্মদ রবিন বাবার নাম আব্দুস সাত্তার ঠিকানা চট্টগ্রামের খুলসি বাড্ডা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর সিআইটির ক্রাইম সিন পরিচয় নিশ্চিত করে যুবকের প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকালে ব্রিজ ধরে যারা যাচ্ছিলেন তারা পথে দেহটি ভাসতে দেখেন ট্রিপল নাইনে কল দিলে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন যদিও এটি তাদের এরিয়া নয় বলে জানান তারা পরে বাড্ডা থানার সদস্যরা আসেন এবং দুদিন আগেও জানানো হয় ঝিলে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়